নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আমি সবার কাছে ক্ষমা চাইছি যে আমি যাদের যাদের নিয়ে ভিডিও করেছি আর করব না। এটাই ভাবছো তোমরা যে আমি ক্ষমা চাইলাম তিনটে কমপ্লেন হয়েছে বলে? না, ক্ষমা চাইবো না, ভুল করলে ক্ষমা চাইবো। তবে একটা কথা যেটা আমাকে ক্লিয়ার করতেই হবে, আমি এর আগেও ক্লিয়ার করেছি, পরশু দিনের লাইভেও আমি ক্লিয়ার করেছি, নাম ধরেই আমি বলবো, কারণ আমার এই চ্যানেল নিয়ে রেভিনিউ নিয়ে আমার কিছু করার নেই। সেটা যদি করার থাকতো তাহলে এই দু তিন মাস অন্তর অন্তর ভিডিও দিতাম না। মোড়া চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন, রেভিনিউ আর্ন করার মতন ইন্টারেস্ট আমার অন্তত নেই, কোনো দিনই ছিল না। টাকা সবার ভালো লাগে, বাট টাকা যে আমাকে কামাতেই হবে ইউটিউবে, সেটা আমার সেই ধরনের আমার কোনো মনোবৃত্তি নেই। তো তাই জন্য কিছু কথা আজকে আমি ক্লিয়ার করতে এলাম। সবার আগে বলি, ধরিত্রী, সোমা, আমি তিনজনেরই নাম নিচ্ছি, ধরিত্রী, সোমা আর জাজ সীমা, তাদের তিনজনকে নিয়ে আর তোমাদের ম্যাডামকে নিয়ে আমার সত্যিই কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি কন্টেন্টের হিসেবে ভিডিও করছিলাম, ঠিক আছে? ওই তিনটে ছেলেমেয়ের না আমি এগেনস্টে, না আমি তাদের সাপোর্টে হয়ে কথা বলেছি। আমি গত দু বছর হবে, এই অগস্টে দু বছর হবে আমি ইউটিউবে এসেছি। ধরিত্রী, তোমার হয়তো মনে আছে, নিউটনের সাথে একবার তুমি, নিউটন, নিউটন ভাইকে তো তুমি চেনো, নিউটনের সাথে একবার তুমি হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে আমাকে বলেও ছিলে যে এই এদের ব্যাপারটার মধ্যে থাকতে, আমাকে তুমি প্রপার ব্যাপারটা বুঝিয়ে আমাকে ভিডিও করতে বলেও ছিলে। আমি কিন্তু তখন করিনি, কারণ আমার এই ফ্যামিলি ম্যাটারগুলোতে ঢোকার থাকে না, আমি ঢুকিও নি কোনো দিন। আমার চ্যানেল ঘেটে তুমি দেখতে পারবে না যে আমি কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়তো খুব দু একটা এটা নিয়ে ভিডিও করেছি। যখন ওই মেয়েটা হাত মাত কেটেছিল, তারপরে মজুমদারের মেয়ে যখন হসপিটালে ছিল, তখনও আমি এই কথাটাই বলেছিলাম যে মেয়েটা যখন হসপিটালে আছে তার ফটোশিপকে ভিডিও করার কোনো মানে হয় না। তো আমি না এদের সাপোর্টে, না এদের এগেনস্টে, আমার কথা শুধু একটাই যে তিনটে ছেলেমেয়ের দোষ, তিনটে ছেলেমেয়েই দোষী, তিনটে ছেলেমেয়েরই চ্যানেল বন্ধ করা দরকার, নাহলে তিনটে ছেলেমেয়েকেই চ্যানেল ফেরত দেওয়া দরকার। তারা তিনজনেই ভিডিও করবে আর তিনজনকেই ভিডিও করতে দেওয়া হোক, দোষী তিনজনেই, শাস্তি তিনজনেই যেন পায়, এটাকে নিরপেক্ষতা বলে, ঠিক আছে? আর আমি এটাই বলতে চেয়েছিলাম। যাই হোক, কালকে ম্যাডাম যে বললেন যে ওরা তিনজন যদি একটা লেটার লিখে দেয় যে ওরা আর ভিডিও করবে কিন্তু কন্ট্রোভার্সি করবে না, তো ম্যাডাম আমার এই বিষয়ের মধ্যে একটাই কথা বলার আছে আপনাকে, এনজিও ম্যাডাম, আপনাকে আমার একটাই কথা বলার আছে যে ওরা তিনজন ভিডিও করতে পারবে না, খুব ভালো কথা। তো সেই রকম যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইনক্লুডিং মি, আমিও, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও কেউ যেন তাদেরকে নিয়ে আর কোনো রকম ভিডিও না করে, কিন্তু সেটা হয় না। কারণ গত দু বছর কি আড়াই বছর ধরে এইটাই, তিন বছর ধরে এইটাই দেখে এসেছি, এই জিনিসটাই হচ্ছে। কারণ তাদেরকে নিয়ে আমি কিন্তু অত ভিডিও করি না, তাদের এই শুরু থেকে যে ব্যাপারগুলো হয়ে এসছে তাদেরকে নিয়ে আমি ভিডিও করি না। এই গত পাঁচ দিন ধরে আমি ভিডিও করেছি, তাতেই আমি শুনতে পাচ্ছি যে আমাদের ঘর চলছে, রেভিনিউ আর্ন করছে, ওই এসিটা দেখতে পাচ্ছ, ওই রেভিনিউ থেকে আমি কিনলাম এসিটা। তো যাই হোক, মানে এটা মজা করেই বললাম। তো আমার ঘরে অনেকেই এসে দেখে গেছে আমার কী অবস্থা আর কী অবস্থা নয়, যে আমাকে এই ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করতে হবে, সেই অবস্থা আমার নয়। ভগবানের ইচ্ছায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি, যথেষ্ট আছে। তো টাচুট, তো যাই হোক, পয়েন্টে আসি, আমি আবারও বলছি তোমাদের এই চারজনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার লাইভেও বলেছি, আমি আমার লাইভেও বলেছি যে তোমাদের চারজনকে নিয়ে, আমি কালকের ভিডিওতেও বলেছি যে ম্যাডাম থাকুক চাই না থাকুক আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু পরন্তু এই যে যার নামটা তুমি কমিউনিটিতে দিয়ে লাইভ করবে বললে, যে ওই জ্ঞানদা যাকে বলেছি, তাকে আমি ছাড়বো না, তাকে আমি ছাড়বো না, আর তাকে নিয়ে আমি আমার যা মনে হয় আমি বলবো, বলে যাব। কারণ, কারণটা হচ্ছে সে দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক, সে দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে চলেছে, করে চলেছে, সেটা তোমরাও খুব ভালো করে জানো। তার পোস্টের, তার পদের অপব্যবহার সে গত দু বছর ধরে সে করেই চলেছে, প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করে চলেছে, আমাকেও। আমি যদি আমার কথাই শুধু বলি তাহলে বলি, একটা ওই মেয়েটাই আমার মেয়েকে নিয়ে সে চিলিয়েছিল, আমাকে নিয়ে সে বলেছিল, আমি কোনো জায়গায় গিয়ে একটা কমেন্ট করাতে, তারপর থেকে সে আমাকে ভিডিওতে, লাইভে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে সে কথা বলতে শুরু করে। আমি পালিয়ে বিয়ে করেছি, আমি কম বয়সে বিয়ে করেছি, আমি অশিক্ষিত, আমার বরের, আমার হাজব্যান্ডের গায়ের রং কালো, সেটা নিয়েও সে চর্চা করেছে। আমার বরকে, আমার বরের পুরুষাঙ্গ অন্য কোনো মহিলার কানে গুঁজে রাখার কথাও সে বলেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার মেয়ে ক্যামেরার সামনে এসে দাপাদাপি করে, এরকম অনেক কিছু। আর কালকে আমি কিন্তু কালকে ওকে নিয়ে ভিডিও করেছি, বাজে কথা বলিনি, একটাও বাজে কথা বলিনি। কালকে যে ভিডিওটা করেছি সেটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, দেখেছো বলেই এত কথা বলছো। তো যাই হোক, দেখি কি বুঝলে, তাকে নিয়ে আমি তার পার্সোনাল অ্যাটাক করেছি, তাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে কোনো বাজে কথা বলেছি, বলিনি। কিন্তু সে, কিন্তু সে তার ভাইয়ের লাইভে উঠে, ওই একটা চুনোপুটি ক্রিয়েটার এখন একটা বেরিয়েছে, সানি সিমি এরকম কিছু নাম, সে ওখানে গিয়ে আগুনটা লাগালো যে এইরকম পারমিতার একদিন কিছু একটা বলেছে। তো সেইখানে তার যে ভাই, মানে আমারও সে ভাই ছিল, পাস্ট ছিল, তো সেই ভাই সেখানে বলে তাতে আমার ছেঁড়া গেল, পাতা দিলাম না। সঙ্গে সঙ্গে তোমাদের এই জ্ঞানদা, মানে তোমাদের এই ম্যাডাম, তোমরা যাকে এই ম্যাডাম বলো, যে নামটা তোমরা বলো, সেই নামটা মুখে আনতেও আমার খারাপ লাগে, এই নয় যে আমি তার নাম আনি না, আমি তার নাম নিয়েই তাকে বলেছি অনেকবার, এখন তার নাম নিতে ইচ্ছেও করে না। সে সেখানে বলেছে আমি বাইজি ফ্যামিলির মেয়ে, সে সেখানে বলেছে আমি বাইজি ফ্যামিলির মেয়ে। তো তোমাদের কি মনে হয় আমি বাইজি ফ্যামিলির মেয়ে? এটাকে পার্সোনাল অ্যাটাক বলে না? এখন, এখন যদি আমি এই কথাটা নিয়ে কিছু, এই যে বললাম, তার প্রত্যুত্তরে, তার রিপ্লাইতে এটাই আসবে, তোমার নাম নিয়েছে, ইয়েস, তাহলে তো আমিও তার নাম নিইনি।
সে যখন নামটা নেয়নি তো আমিও তার নাম নিইনি, সেই শিখিয়েছে নাম নিতে নেই তো আমিও তার নাম নিইনি। তাহলে আমার নামে এত কমপ্লেন টমপ্লেন এলো, সে করতেই পারে, আমার নামে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা ইচ্ছা কমপ্লেন করতে পারে, তোকে আমি পারি না? আমাকে কি ভগবান ঠুটো জগন্নাথ করে রেখেছে? নিশ্চয়ই না। ভালো করে জানো কমপ্লেন করাটা বিশাল বড় ব্যাপার নয়, চাইলে আমিও করতে পারি। আর ওই কিছু বলার নেই এই বিষয়ে, আমার কি বলবো, এই মহিলা কাউকে ছাড়েনি। তোমরা ধরিত্রী, তোমাকে একটা কথা বলি, তুমি যে তোমার কমিউনিটিতে দিয়েছো খুব ভালো লাগলো, আদ্দামড়ি তো বলছি ধরিত্রী, আমরা নয় আদ্দামড়ি। তুমি কি করছি? নিশ্চয়ই না, তোমারও তো বয়স হয়েছে, কাউকে আদ্দামড়ি কাউকে এই ভাষায় কথা বলা, তোমাদেরকে তো আমরা কেউ গালাগাল দিইনি, দিয়েছি তোমাদের কেউ আমরা বাজে কথা বলিনি, বলেছি বলিনি, আমার লাইভে কিন্তু আছে, আমি পরিষ্কার করে পরশু দিনের লাইভে তোমাদের দুজনের নাম করে একটা কথাই বলেছি যে ওই মানুষগুলোর সাথে আমার কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম শুধু ওই একটাই মানুষকে নিয়ে, যে মানুষটার জন্য তুমি লাইভটা করবে বললে, কমিউনিটি পোস্ট যেটার জন্য দিলে, কারণ ওই মানুষটা ইতিহাসে কি রচিয়ে এসেছে সেটা তোমরা জানো না। তোমরা ওকে গত দু তিন মাস ধরে দেখছো, আমরা ওকে গত দু বছর ধরে দেখছি, ও প্রত্যেকটা মানুষকে হ্যারাস করেছে। ওর ভিডিওর লাস্টে, ওর ভিডিওর এতটাই ছোট মন, এই মহিলার এতটাই ছোট মন যে ওর বাবা মাকে নিয়ে কিছু বললে ওর খুব গায়ে লেগে যায়, খুব গায়ে লেগে যায়, কিন্তু ও প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আরআইপি লিখে দেয়, রেস্ট অ্যান্ড পিস লিখে দেয়, বলে দেয়। কালকের ভিডিওতেও ওর লাস্টে রেস্ট অ্যান্ড পিস বলছে। তো রেস্ট অ্যান্ড পিস মানে কি? অশিক্ষিত, এই যে অশিক্ষিত, এই যে সোমা, তুমি দেখলাম একটা ভিডিও করেছো কাকে কে তোমাদের অশিক্ষিত বলেছে বলে তোমাদের খুব গায়ে লেগেছে। তো এই এই মহিলাও আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভিডিওতে ক্লাস টু এর বাচ্চা, অশিক্ষিত ক্লাস টু এর বাচ্চা, এবার বলবে আমি নাম নিইনি, এবারও বলবে আমি নাম নিইনি, তো নাম তো আমিও নিইনি, তাহলে আমার উপরে কমপ্লেনটা হলো কী করে? আমিও তো নাম নিইনি। এবার তোমরা যদি বলে পুরনো গু ঘাটবে না, তো ভাই পুরনো গু যদি না ঘাটা হয় তাহলে নতুন গুতে তো আমি ওর নাম নিইনি, ও আমার নাম নেয়নি, কেস ডিসমিস হয়ে গেল, তাই না? নাম না নিলে তো কিছু হবে না, ও বলেছে আমি ওকে পাল্টা জবাব দিয়েছি। ও নিজে পুঁথিগত শিক্ষায় খুব শিক্ষিত, মেয়েটার প্রচণ্ড বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিগুলো সৎ কাজে মেয়েটা কোনোদিন লাগাইনি। মেয়েটা আমার কোনোদিন কন্টেন্ট ছিল না, কিন্তু মেয়েটা নিজে নিজে আমার কন্টেন্ট হয়েছে। প্রত্যেকটা সময় মানুষকে যদি পোক করা হয়, হ্যারাস করা হয়, তাকে অশিক্ষিত বলা হয়, তাকে পালিয়ে বিয়ে বলা হয়, তার বাল্যবিবাহ, তার ক্যারেক্টার নিয়ে, তার বরকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, কার ভালো লাগবে তোমাকে যদি আমি নাম না নিয়ে অন্য কিছু নিয়ে বারবার তোমাকে আমি ভিডিও করি তোমার নাম না নিয়ে, তোমার কি ভালো লাগবে বলো? তোমার ভালো লাগবে ধরিত্রী, সোমা, আমি তো জাস্ট সীমাকেও বলছি, ম্যাডামকেও বলছি, তোমাদের কি ভালো লাগবে? তোমাদের যদি নাম না নিয়ে, তোমাদের আন্ঠাই তোমাদের নাম না নিয়ে ইনডাইরেক্টলি করে তোমাদের নামে ভিডিও করে, তোমাদের ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। প্রত্যেকটা কথা সে আমাকে পোক করে, প্রত্যেকটা ভিডিওতে সে আমাকে পোক করে, বলো তাকে আমি কি বলবো, বলো কি বলবো? তাই এই মহিলাকে, বাকি তোমাদের কাউর নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ, এবার ওই তিনটে ছেলে মেয়ের ব্যাপারটা যেটা নিয়ে আমি বলেছি, কন্টেন্ট কন্টেন্ট হিসেবে আমি ইউজ করে বলেছি, কিন্তু কিন্তু ওই একজনকে আমি ছাড়বো না, ওই একজনকে আমি ছাড়বো না। সে তার পদের অপব্যবহার দিনের পর দিন প্রতিদিন করে যাবে, প্রত্যেকটা মানুষকে হ্যারাস করে এসছে, প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করে এসছে, প্রত্যেকটা মানুষকে। আর আজ তার জন্য না, তার পাশে যে কজন মানুষ ছিল না, কিছু কিছু মানুষ হেরেও গেছে, আমি সেগুলো বলতেও চাই না, কিন্তু কিছু কিছু মানুষ তার কাছ থেকে হেরে গেছে, তার কাছ থেকে আমরা ওই জন্য হেরেই গেছি। সে বলে না, সে বলেছে আমার ভিডিওতে যে ওই যে জার্নি ম্যাডামের সময় যার যাদের সাথে ওর ইয়ে ছিল, তাদের ঘর বাচ্চা বর কিচ্ছু নেই, তো এই মহিলার আছে, এই মহিলার আছে ঘর বাচ্চা বর, এগুলো আছে তো? নিশ্চয়ই আছে, তাই তো? তো যদি তোমার আছে, তুমি অন্য কাউকে কি করে বলছো তাদের ঘর বাচ্চা বর নেই? আর প্রত্যেকটা ভিডিওর লাস্টে প্রত্যেকটা কথার মধ্যে তোমার এই মৃত্যু, মৃত্যু কামনা, মৃত্যু নিয়ে কথা বলা, রিপ, এটা কি? এটা গালাগালির থেকেও ভয়ঙ্কর পাপ, এই কথাটা গালাগালির থেকেও না ভয়ঙ্কর পাপ। তুমি প্রত্যেকটা মানুষকে রিপ বলবে, প্রত্যেকটা মানুষকে বলবে তোমার ঘরে যখন এরকম লাশ পড়বে, তোমার ঘরে যখন কেউ মারা যাবে, এটা কি, এটা কি? পিতৃবিয়োগ মাতৃবিয়োগ সবার কপালে লেখা আছে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে, এই মায়া থেকে ছেড়ে চলে যেতে হবে। তোমার বাবা গেছে বলে তুমি সবাইকে বলে বেড়াবে, সেটা তো হয় না। তোমার বাবাকে তো আমি কোনোদিন তুলিনি, হ্যাঁ জ্ঞানদা, কী জ্ঞানদা, তোমার বাবাকে তো আমি কোনোদিন তুলিনি। তুমি আমাকে বলছো আমি বাইজি বাড়ির মেয়ে, পয়সা দেখেছো তুমি কোনোদিন পয়সায়? তুমি 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 সরি, তুমি কোনোদিন পয়সা দেখেছিস? হ্যাঁ, তোর পয়সায় একবারে ক্যা 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 করে বেরোয় না, কমপ্লেন করেছিস আমার নামে তিনটে, তিরিশটা কর, তুই আমার নামে তিরিশটা কমপ্লেন কর, সেই তিরিশটা কমপ্লেন আমিও তোর নামে করবো। তুই যা যা আমার নামে বলেছিস সেগুলোও তো আমার কাছে আছে, সেই রেকর্ড, সেই স্ক্রিন রেকর্ডগুলো তো আমার কাছেও আছে। তুই কি ভেবেছিস প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করে দিবি, তারপরে বলবি প্রসেসিংয়ে চলছে? আমি কি সেগুলো রাখি না? আমি বলেছিলাম না একদিন তোকে, তোর ভিডিওর ফার্স্ট ভিউটা আমার কাছ থেকে যায়, বলেছিলাম তো তোকে, ঘুম পায়, প্রচণ্ড ঘুম পায় তোর ভিডিও দেখলে, কিন্তু তোর ভিডিওর ফার্স্ট ভিউটা আমার তরফ থেকে যায়। তো তোর ভিডিও না, কালকেও যে ভিডিওটা তুই করেছিলিস সেই ভিডিওটা যে আবার ডিলিট মারলি, তারপরে আবার নতুন করে ভিডিও দিলি, কেন দিলি, কী জন্য দিলি, ছেড়ে দে। তো তুই একাই পারবি, তুই একাই আমার নামে করতে পারবি, কী জন্য? তুই একটা পোস্টে আছিস বলে, তোর মতন পোস্টের মানুষ কিংবা আইন পুলিশ আদালত চোখে পট্টি পড়ে আছে, না আমার যোগাযোগে কেউ নেই এরকম, না আমার যোগাযোগে আমি কমপ্লেন করতে পারি না, সেটা আগে বল। তুই যদি তিনটে কমপ্লেন করবি আমি তোর নামে তিরিশটা কমপ্লেন করবো, তুই যদি তিরিশটা করিস আমি তোর নামে ষাটটা কমপ্লেন করতে পারি, তুই জানিস সেটা ভালো করে। কারুর নামে বিনা প্রুভে কোনো কিছু কথা বলা এটা তোর স্বভাব, এটা তোর স্বভাব। তুই প্রত্যেকটা মানুষকে, একটা মহিলা হয়ে তুই অন্য মহিলাকে কী করে কথাগুলো বলতে পারিস?
কি করে বলতে পারিস? তুই দিনের পর দিন আজ তোর খুব পীড়িতের মানুষ হয়ে গেছে তারা, কিন্তু তোর এই স্বভাব, মৃত্যু কামনা করা, কাউকে মরানো, কাউকে নিয়ে বাজে কথা বলা, এগুলো তোর স্বভাবের মধ্যে পড়ে। তুই তাকে জিনিস দিয়ে ভরিয়ে দিয়ে তার মুখ বন্ধ করে দিচ্ছিস, তো কি আছে? তুই এগুলো করে এসেছিস না? আমি তার জন্য লড়তে আসিনি, আমি আমার জন্য লড়তে এসেছি, আমার আশেপাশের মানুষের জন্য বলতে এসেছি। তো অন্য মানুষকে ক্ষমা করা তো ছাড়, অন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া তো ছাড়, তোর কাছে? তোর কাছে কেন দা? তুই 3টে কমপ্লেন কেন, 30টা কমপ্লেন কর গিয়ে, তারপরে আমিও পারবো। তুই জানিস আশা করি আমিও পারবো। তুই তোর পদের ব্যবহার করবি তো আমি তোর থেকে উচ্চ পদের ব্যবহার করবো, বুঝেছিস? তুই তোর পদের ব্যবহার করবি তো আমি তোর থেকে উচ্চ 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 পদের ব্যবহার করবো, বলেছিলাম না তোকে? আমাকে নিয়ে প্রত্যেকটা দিন তোর পিন করে কথা বলা, এটা কি মানে কোথা থেকে শিখেছিস এই জিনিসগুলো? শিক্ষিত তো তুই, শিক্ষিতরা আবার অশিক্ষিত কাউকে বলতে পারে না। হ্যাঁ সোমা, তুমি না বলছিলে অশিক্ষিত কাউকে বলা যায় না? তো তোমার এই 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 মহিলা, এই মহিলা প্রত্যেক দিন প্রত্যেকটা কথায় অশিক্ষিত বলে, তার কমেন্ট বক্সগুলো অফ করে রেখেছে কেন? তাকে যখন বলা হয়েছে যে অশিক্ষিত, এরকম কেন বলো তুমি, তোমার উপর ইনকোয়ারি বসবে, কমেন্ট বক্স অফ কেন? কেন আমার কমেন্ট বক্সে এসে মানুষ বলে গেছে যে এই যে সবসময় অশিক্ষিত বলে বেড়ায় শিক্ষিত মানুষ কেন? এই তো সোমা বললো না আজকের ভিডিওতে যে অনেক মানুষ আছে পড়াশোনা করতে পারে না, টাকা পয়সার জন্য সারা পড়াশোনা করতে পারে না, তাহলে তার মানে তাদেরকে তুমি অশিক্ষিত বলবে? তুমি কোন 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 হরিদাস পাল? তুমি একটা ভালো পদে আছো বলে তুমি তার অপব্যবহার করবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মানুষকে থ্রেটস দেবে, প্রত্যেকটা মানুষকে মেল পাঠাবে, প্রত্যেকটা মানুষের কাছে ফোন করাবে, তাদের হাজবেন্ডকে ফোন করবে? ইয়ার কি পেয়েছো, মজা পেয়েছো? মজা পেয়েছো তুমি? আমার যদি এই এই তিনজনকে নিয়ে পড়ার থাকতো না, তাহলে 3 মাস যে চলছে ব্যাপারটা, আমি 3 মাস ধরে পড়ে থাকতাম, 3 মাস ধরে পড়ে থাকতাম, ঠিক আছে? আমার কোনো 3 মাস কেন, আমার বলবো আমি তোমাদেরকে, তোমরা মানুষের কথায় না, তোমরা এখনো মানুষটাকে চেনো না ভালো করে। ওই যে বললাম মানুষটা আমাদের সাথে যা যা করে এসছে না, তোমাদের কোনো ধারণা নেই। ম্যাডাম, এনজিও ম্যাডাম, আপনার কোনো ধারণা নেই যে এই মহিলা কাকে কি বলে এসছে। কোন কোন জায়গায় লেখা আছে একটা বাচ্চা মেয়েকে দেহ ব্যবসায়ী নিয়ে বলার? কোন আইনে আছে? আছে, প্রুভ হয়েছে ব্যাপারটা যে সে দেহ ব্যবসায়ী করে। সে যদি দেহ ব্যবসায়ী করে, কালকে ম্যাডাম লাইভে বলছিলেন না যে আমার কাজ এই পতিতাদের নিয়ে, তাহলে তুমি কি করে একটা 21 বছরের মেয়েকে দেহ ব্যবসায়ী বলতে পারো সে দেহ ব্যবসায়ী করে? তুমি কি করে বলতে পারো সে 12 ভাতারি? তুমি কি করে বলতে পারো সে ডাইনি? তোমাদের লাইভে সেই মেয়েটাকে ডাইনি বলা হয় কেন? না না, আমার কিছু এতে কোনো লাভ নেই। কেন বলা হয়? একটা ছেলে মেয়ে অন্যায় করেছে, ভুল করেছে, তো ছেলে মেয়ে তো 3টেই ভুল করেছে, তো শাস্তি একা একজন কেন? 3জনকে সমানভাবে পেতে হবে। ভিডিও একজনের কেন বন্ধ হবে, দুজনের কেন বন্ধ হবে, 3জনের বন্ধ হবে? একটা ফ্যামিলি কেন সাফার করবে? প্রত্যেকটা ফ্যামিলি সাফার করা উচিত। বক্তব্যটা আমার এটা ছিল ম্যাডাম, বক্তব্যটা আমার এটা ছিল। আপনি যদি এক চোখা নাই হন, আমার সাথে তো কিছু মানুষ, আমি তো একা নই, আমি তো একা নই যে আপনাকে এই কথাটা বলেছি যে আপনি এক চোখামি করেছেন। আপনার এই কথাটার পিছনে অনেক মানুষ বলেছে যে আপনি এক চোখামি করছেন। কালকে আপনি বললেন ছেলেমেয়েগুলো কি খাবে, ছেলেমেয়েগুলোকে তো তার চ্যানেল ফেরত দিতে হবে। আপনি নিজেই বলছেন ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল, ব্যাপারটা একটা ইনভেস্টিগেশনে চলে গেছে, তো এই ব্যাপারটাকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আনবো না, ভালো কথা, আনবো না। তো আপনাদের দিক থেকেই তো লাইভের মধ্যেই নিয়ে কথাবার্তা হয়তো। আপনি, মানছি আপনি বিশাল বড় একজন মানুষ আছেন, তো যখন এটা ইনভেস্টিগেশনের মধ্যে গেছে, তাহলে আপনি লাইভে বসে অডিয়েন্সকে কী করে, ভিউয়ার্সকে কী করে জিজ্ঞাসা করতে পারেন যে তাদের মতামতটা কী, যে তাদেরকে ফেরত আনা হোক চাই না হোক, যে না 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 পড়ে আসছিল, হ্যাঁ হ্যাঁ পড়ে আসছিল, সেগুলো কেন হলো? যাই হোক, ওই 3জনের ব্যাপারটা নয় আমি ছেড়ে দিলাম। আপনি যখন কালকে আশ্বাস দিলেন যে 3জনকেই তাদের চ্যানেল ফেরত দিতে হবে, শুধু একটা লিখিত চাই, লিখিত একটা চিঠি চাই, তো সেই চিঠিটা যেন এই যত কো-ক্রিয়েটার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্রত্যেকের কাছ থেকে একটা করে চিঠি নেবেন, তারা যেন এই 3জনকে নিয়ে কোনো কন্টেন্ট না বানায়। কারণ ম্যাডাম, আমি এই 4 দিন, এই জুম্মা 4 দিন আমি এদেরকে নিয়ে ভিডিও করেছি, জুম্মা এখন 1 সপ্তাহ হয়নি, 5 দিন হয়েছে, 5-6 দিন হয়েছে আমি ওদেরকে নিয়ে ভিডিও করছি। এরা তো 3 বছর ধরে ভিডিও করছে তাদেরকে নিয়ে, তাদেরকে বেছে কেনে খেয়ে পড়ে। আমার কোনো ইন্টারেস্ট নেই ফ্যামিলি কেচের মধ্যে ঢোকার, ফ্যামিলি কেচের মধ্যে ঢোকার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ইউটিউব থেকে টাকা কামাবার মতনও কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? সত্যিটা বলতে আমি জানি তাই বলতে এসেছি আপনাদের। খুব ভালো করে আপনাকে বলেছিলাম যে ম্যাডাম, নিরপেক্ষতা কাকে বলে? মেয়েটা, ছেলেটার যদি চ্যানেলটাই চলে যায়, মেয়েটা সুখে কি করে থাকবে? কারণ ওই যে টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানা দিয়ে চলে যায়। আর রইল বাকি আরেকজনের কথা, তোমরা 4 জন বাদ, তোমাদের 4জনকে আশা করি আমি ক্লিয়ার করাতে পেরেছি, ধরিত্রী, সোমা, জাস্ট সীমা আর ম্যাডামকে। তোমাদের 4জনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমাদের 4জনকে নিয়ে আমার কোনো কিছু নেই, ঠিক আছে? কিন্তু কিন্তু এই মহিলাকে নিয়ে আমার আছে কিছু, আছে একটু কিছু না, অনেক কিছু আছে। অনেক মানুষকে হ্যারাস করেছে, অনেক মানুষকে হ্যারাস করেছে ইউটিউবের জিনিসকে এসে পার্সোনালি নিয়ে, পার্সোনাল অ্যাটাক থেকে আরম্ভ করে, মৃত্যু কামনা থেকে আরম্ভ করে, কালকে পর্যন্ত লাইভের লাস্টে রেস্ট অ্যান্ড পিস। রেস্ট অ্যান্ড পিস মানে কি? অশিক্ষিত বলিস না আমাকে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে রেস্ট অ্যান্ড পিস। একটা ভিউয়ার যে তোকে কমেন্ট করেছে, তাকে নিয়ে তুই একটা 51 মিনিটের ভিডিও বানিয়ে ফেললি, কি বেল্লা মানুষ রে তুই! তাকেও আবার আরআইপি ডেথ লিখে দিলি। তুই মানুষকে মৃত্যু কামনা করবি কে? তুই কোথা থেকে এত অধিকার পাস, এত উদ্ধত্ত কোথা থেকে পাস যে কোনো মানুষকে তুই এইভাবে বলতে পারিস যে কি রিপ, ডেথ, রেস্ট অ্যান্ড পিস, এগুলো কী করে তুই বলতে পারিস? তার আত্মার শান্তি কামনা করি, আত্মাটা শরীর থেকে বেরিয়ে গেল তাদের। ওই যে বললাম আমাদেরকে জিনিস টিনিস দিয়ে তো ভোলানো যাবে না। তোকে একটা ভালো কথা বলি, তুই 3টে না 30টা কমপ্লেন কর, 30টা কমপ্লেন কর আমার নামে, আমি দেখে নেবো তারপরে তোর কী হয় তুই সেটা দেখিস, কারণ তোর নামেও আমি পাল্টা কমপ্লেন করবো, সেই প্রুফগুলোও তো আমার কাছে আছে, বুঝেছিস?
আমার মেয়ে দাপাদাপি করে, আমার বর কার, আমার বরের অঙ্গ কার কানের মধ্যে গুঁজে রাখা, আমার বর কালো, আমার বরকে নিয়ে চর্চা, পালিয়ে বিয়ে, এগুলো তুই বলে গেছিস। অশিক্ষিত, 16 বছরে পালিয়ে বিয়ে কতবার বলেছিস, বাপে খেদানো, মায়ে খেদানো, কত খেদানো খেদানো নাম বলেছিস। দেখ আমার পুরো ফ্যামিলিকে, হোল ফ্যামিলিকে আমি তোর কাছে দেখিয়ে দিয়েছি, তুই দেখাতে পেরেছিস? তোর ফ্যামিলি নেই, তুই দেখাবি নাকি? তোর তো ফ্যামিলি নেই, আছে তোর ফ্যামিলি, তাহলে তো দেখাবি। তারপরে বলি আমি ফ্যামিলি দেখাতে চাই না। তুই তো মুখে দেখাবি না, তোর ফ্যামিলি কি দেখাবি? তুই তো মুখে দেখাস না, তোর ফ্যামিলিটা কি দেখাবি? না, ওই যে বললাম তোর মতন আমি নই, আমি তোকে কোনো বাজে, তোর ফ্যামিলিকে, তোকে যা ইচ্ছা বলবো, তোর ফ্যামিলিকে আমি কিচ্ছু বলবো না। বাইজি বাড়ির মেয়ে না, বাইজি বাড়ির মেয়ে কি দেখলি বাইজির? তোর বর আছে তো, তোর বর আছে তো, বর আছে তো না? কেসটা চলছিল, হয়ে গেল, অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল করে কেসটা যে আটকানো হলো, হলো না? অ্যাঞ্জেল করে যে কেসটা আটকানো হয়েছিল হয়নি ওটা না? হ্যাঁ, আমার তো বর আছে, বরকে সামনে দেখিয়েছি, বরই নাচছে, আমি টাকা উড়াচ্ছি, এরকম এরকম করে টাকা উড়াচ্ছি। কী বলি বাইজি বাড়ির মেয়ে, কেন কোনো গলত টাকা আছে ওটা? তাহলে সব কিছু সামনে এনে দেখাতাম না, সব কিছু সামনে এনে দেখাতাম না? ক্যার ক্যার করে টাকার আওয়াজ হয় না? তোর টাকার ক্যার 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 করে আওয়াজ হয়? তোর টাকার আসলে ক্যার ক্যার করে আওয়াজ হয় না, তোর টাকার আওয়াজটা কীরকম জানিস? ছান 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 ছান, ওই যে খুচরো পয়সা বেশি আওয়াজ করে, নোট পড়লে আওয়াজ হয় না, ভারী জিনিস তো। তাই আমার নামে তুই 3টে কেন 30টা কমপ্লেন কর, তারপরে তুইও তৈরি থাকিস, তোর নামেও আমি কমপ্লেন করবো, বুঝেছিস? বাইজি বাড়ির মেয়ে বলেছিস, বলেছিস তো, বাপে খেদানো, মায়ে খেদানো, রাত দিন টোন্টিট পেরি কাটতে থাকিস, তাই না? তাই তোমাদের চারজনকে বলে দিচ্ছি, তোমাদের চারজনের ব্যাপারে আমার কোনো, আমার না গলানোর ইচ্ছেও নেই, ইচ্ছেও নেই। হ্যাঁ, তবে এই যে 3টে ছেলেমেয়ের যদি তাদেরকে চ্যানেল ফেরত দিতেই হয়, তো তাদের কাছে যখন চিঠি লেখানো হবে, এই কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেও যেন চিঠি লেখানো হয় যে তারাও কোনো যেন ভিডিও না করে, তারাও কোনো রকম যেন বাজে ভাষা ইউজ না করে। ওকে, এটুকুই আমার বলার ছিল তোমাদের কাছে, তোমাদের চারজনের কাছে, কে সোমা, ধরিত্রী, জাস্ট সীমা আর ওই ম্যাডামের কাছে, তোমাদের চারজনকে নিয়ে আমার কোনো রকম সমস্যা প্রবলেম কিচ্ছুটি নেই, কিন্তু এই জ্ঞানদাকে নিয়ে আমার প্রচুর সমস্যা, তাই একে আমি ছাড়বো না, বুঝলি? জ্ঞানদা, তোর চরিত্রের বৈশিষ্ট্য তুমি আবার দিলি রেস্ট অ্যান্ড পিস বলে, আমি সেটা বলবো না। কর্মা, কর্মা তোকে ঠিক দেখাবে, জানিস তো ওপরওয়ালা, তুই ওপরওয়ালাতে খুব বিশ্বাস করিস না, সে কত কত মন্ত্র আমায় লিখে দিয়েছিলিস, সেই ওপরওয়ালা লাঠির জবাবটা একদিন তোকে ঠিক দেবে, ঠিক দেবে, এটা আমার বিশ্বাস, ভগবানের উপরে আমার বিশ্বাস যে ওই ওপরওয়ালা তোকে তোর লাঠির জবাব একদিন ঠিক দেবে। আর যেদিন দেবে, যেদিন দেবে, সেদিন এই ওয়াইটি থাকুক চাই না থাকুক, আমি ঠিক টের পেয়ে যাবো যে তুই তোর শাস্তিটা পেয়ে গেছিস, আর তুই তোর শাস্তি পাবি 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 পাবি, কর্মফল মানুষকে পেতেই হয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ওই যে বললাম ভিডিও করার ইচ্ছে তো হয় না, তো করবো ভিডিও, রেভিনিউ আর্ন করবো, একটা এসি ওখানে লাগিয়েছি আর একটা এসি এদিকে লাগাবো, ঠিক আছে, টাটা।